দোল খাওয়া সবুজ বেগুনি ধানের চারায় কখনো বজ্রশক্তিতে বঙ্গবন্ধু আবার কখনো মাময় মুখের অবয়বয়ে। সমতল ভূমি থেকে এসব স্পষ্ট না হলেও পাখির চোখে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি স্পষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এমন শিল্পকর্ম সত্যিই বিস্ময়কর বগুড়া শেরপুরে একশো বিঘা জমিতে এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে চীন থেকে আনা বেগুনি ধানের চারা আর সবুজ চারা বাংলাদেশের একশো বিঘা জমিতে আমরা বঙ্গবন্ধুর ছবিটাকে দুটি ধান ফসলের মাধ্যমে বেগুনি ধান এবং সবুজ ধানের মাধ্যমে তার ছবিটাকে আমরা ফুটিয়ে তুলছি এটা আমরা এতটাই আনন্দিত এবং গর্বিত যে এরকম একজন বাংলাদেশের মহান নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু যিনি কৃষকের জন্য মানে সবসময় উদ্গ্রীব থাকতেন সেই কৃষকের ফসল ধান ফসল দিয়ে আমরা তার ফসল ছবিটাকে ফুটিয়ে তুলছি বিরল এমন শিল্পকর্ম দেখতে এবং ইতিহাসে সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বঙ্গবন্ধুর ভক্ত সমর্থক সহ সর্বস্তরে মানুষ এসেছেন মাটিতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এখানে ফসলের জমিতে শস্য চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা থেকে আমরা সচক্ষে দেখার জন্য এখানে এসেছি এবং আমরা শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য আমরা এখানে ছুটে এসেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে যেখানে এসে আসতে আসতে পেরে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই যে একটা যে উদ্দীপনা এবং মানুষ যে ভালোবাসার যে একটা নতুন নিদর্শন এই বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে নতুন প্রজন্মের একজন মানুষ বঙ্গবন্ধু মানে একটি বাংলাদেশ আমরা বাংলাদেশ বলতে ঠিক বঙ্গবন্ধুকেই বুঝি তাই বাংলাদেশ কৃষি নির্ভর একটি রাষ্ট্র বাংলাদেশের প্রতিটা জায়গাতে আনাচে কানাচে কৃষক তার শস্য চিত্র শস্যের মাধ্যমে এই বন বঙ্গবন্ধুকে জানবে আমরা তরুণ সমাজ বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করব বঙ্গবন্ধুকে নিয়ে ভাবব তারই ধারাবাহিকতায় আজকে যে এই শস্যচিত্রে বঙ্গবন্ধুর মুরাল উন্মোচিত হতে যাচ্ছে হয়েছে আমরা যতদূর দেখেছি আজকে এখানে আমরা অধীর অধীর আগ্রহের সাথে আসি যে আমরা হয়তো কৃষকের মাঝে গেলে আজ বঙ্গবন্ধুকে পাচ্ছি ছবিতে মনে হবে যেন রং তুলিতে আঁকা হয়েছে একটি ছবি জেলার মাটিতে এমন আয়োজনে গর্বিত সবাই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে কিন্তু এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যতিক্রমী কাজ করা হয়েছে যেটা আমরা আশা করছি গিনেস রেকর্ডে এটা স্থান পেতে যাচ্ছে তো এই কাজের জন্য শস্য ক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার যে প্রকল্পটি যে কাজটি করা হয়েছে এবং এটার জন্য আমাদের বগুড়াকে নির্ধারণ করা হয়েছে আমরা বগুড়ার মানুষ সত্যি অনেক গর্বিত আনন্দিত এবং আমরা এই কারণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই স্থানটি নির্ধারণ করার জন্য বগুড়াকে নির্ধারণ করার জন্য এবং বগুড়ার শেরপুর উপজেলায় যে গ্রামটিতে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে উঠছে অল্প কিছু দিনের মধ্যে এটি প্রকৃত রূপ পাবে এই অসাধারণ কাজটি গণিত রেকর্ডেও সুযোগ পাবে স্থান পাবে আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশের ভেতর বগুড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে শস্যচিত্রে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার স্থান নির্ধারণ করা হচ্ছে যে নামটি আগামী দিন লেখা থাকবে এই জন্য আমরা বগুড়াবাসী সবাই আন্তরিকভাবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই জন্য আমরা গর্বিত হব যে বগুড়ার বুকে লেখা থাকবে গত উনত্রিশ জানুয়ারি চারা রোপণের মাধ্যমে শুরু করা হয় এর কার্যক্রম ধানের চারা মাধ্যমে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু প্রতিকৃতি যা গেনেস বুকে স্থান পাওয়া নিয়ে আশাবাদ কর্তৃপক্ষের বগুড়া শেরপুর থেকে মাজিদুর রহমান সময় সংবাদ